সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আজকে এমন একটি খামারে এসেছি যে খামারটি 4 বছর আগে শুরু হয়েছে এবং খামারটি 4,50,000 টাকা দিয়ে খামারটি শুরু করে এবং এই খামার সহ প্রায় 8 লক্ষ টাকা খরচ হয়। তো এই 4 বছরের মধ্যে এই ভাই প্রায় 40 থেকে 45 লাখ টাকার মালিক হয়েছে, কিভাবে আমরা জানবো তার কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। ভাই নাম? আমার নাম রাসেল মিয়া। আচ্ছা রাসেল ভাই, তো আপনি কি করছেন? জি, আমি মাস্টার্স কমপ্লিট করছি, পাশাপাশি এই খামারটা আর কি অবস্থায় আমি আর কি শুরু করি করোনার একটু আগে। তো 4 বছর আগে তো শুরু করছেন? জি জি। 18 একটু যদি বলেন কতটা শুরু করছেন বা খামার কত টাকা খরচ করছেন টোটাল? জি, আমি এই খামারটা 3.5 লক্ষ টাকা আর গরু 4.5 লক্ষ টাকার মতো মানে নিয়ে শুরু করি। একটা গাবি আর 4টা বাচ্চা দিয়ে শুরু করি, মানে একটি গাবি গরু আর 4টি বকনাবাসুর। বকনাবাসুর দিয়ে শুরু করি। আসলে কেন শুরু করলেন? আমার এটা ভালো লাগে, এর জন্য শুরু করছি। এই বর্তমানে আপনার এই খামারে আমি দেখতে পাচ্ছি কয়টি গরু আছে? এখানে 6টা গাবি আছে আর বাচ্চা টাচ্চা সব নিয়ে 18টা আছে। আরো আমি মানে 20-25 লক্ষ টাকার গরু বিক্রি করেছি। এই সাইডে ছিল সবগুলা গাবি, মানে 20-25 লক্ষ টাকার গরু বিক্রি করছেন? বিক্রি করেছি। আর এখন যদি বলি যে কত টাকার গরু আছে সব মিলিয়ে? এরকম হবে 20 লক্ষ টাকার মতো হইব আছে। আর মেইন কথা হলো, এর আগে পর্যন্ত 4 বছরে একটাকাও আমি খামার থেকে উঠাইনি। কিভাবে সম্ভব ভাই? 4 বছর পরে 45 লক্ষ টাকার মালিক হলো? টানা 11টা মেয়ে বাচ্চা হয়েছিল। টানা 11টা মেয়ে বাচ্চা হওয়াতে 2 বছরের মাথায় দেখা গেছে 11টা গাবি হয়ে গেছে আমার। প্রথম অবস্থা ছিল না, 4টা থেকে 4টা বাচ্চা হয়েছে, তারপরে 8টা হয়েছে, তারপরের বছরই এরকম আর কি। মানে এরকমও গরু আছে টানা 2টা 3টা পর্যন্ত মেয়ে বাচ্চা দিতেছে। আমার তো কিছু করার নাই, ওই আমি মেয়ে বাচ্চা গুলো আর বিক্রি করি নি, না করার কারণে আবার আমি দুধ বিক্রি করি, যেটা যেটা প্রফিট হয় দুধ দুধ বিক্রি করার পরে মাস শেষে, ওই টাকাটাও আমি আমার অন্য কাজে লাগাই না, একটা বাচ্চা কিনে আবার এখানেই রেখে দিই। তার মানে যে গরুর দুধ বিক্রি করে যে টাকাটা আসে সেটা গরুর পিছনে খরচ করে না আপনার পিছনে খরচ করে? না, গরুর পিছনে খরচ করে যতটুকু কষ্ট হয়, আর যত কষ্টের পরে যে প্রফিটটা হয় ওইটা আর অন্য কাজে লাগাই না। একটা বাচ্চা কেউ বিক্রি করবে ভালো দেখে, যেহেতু আমি বুঝতে পারি ওইটা কিনে রেখে দিই, এর জন্য করা সম্ভব হয়েছে এই 4 বছরে। এর মধ্যে আমি আর কোনো টাকা উঠাই নেই খামার থেকে। আচ্ছা, একটু আরেকটু কথা বলি, আসলে আপনি 4 বছর আগে কেন গরু পাললেন? এটা আমাদের আশেপাশে অনেক খামার আছে, আপনি তো দেখছেন নিশ্চয়ই, আরো প্রতিবেদন করছেন ওইখান থেকে অর্ডার থেকে। আমি এই বিষয়টা ভালো লাগে, হ্যাঁ, গরুর প্রতি একটা ভালো লাগা থেকে, কারণ প্রতি বছর যেহেতু কোরবানি দেই, হ্যাঁ, ওই সময় যে গরুটা কিনি না, ওই গরুর আমি প্রথমে গাবি দিয়ে শুরু করি নি, সার গরু ছিল 2-3 মাস, একটা 2টা সার গরু ছিল, তখন থেকে আস্তে আস্তে গাবিতে আর কি কনভার্ট হয়ে যায়, মানে ভালো লাগা থেকে। যেহেতু একটা নতুন বাচ্চা আসলে নতুন ভালো লাগে, নতুন ভালো লাগার বিষয়, আবার পরিবারের চাহিদাও ছিল, সেক্ষেত্রে একটা গাবি বললাম না আর 4টা বাচ্চা ছিল শুরু করার, ওই একটা গাবির টাকা দিয়ে 4টা বাচ্চাও পালতাম, এক্সট্রা লাগতো না, ওইখান থেকে আস্তে আস্তে। তো এই যে আপনি যে বকনা বাসর গুলো, এই বাসরগুলো কি করেন, রেখে দেন খামারে নাকি? বকনা বাসর গুলো রেখে দেই, আর এই যে সার গরু গুলো বড় হলে আমি নিজে কুরবানি দিই, আর এক্সট্রা যদি থাকে ওইটা বিক্রি করে দিই। ভবিষ্যতে ইচ্ছে কি ভাই আসলে? ভবিষ্যতে আরো, এখন আপাতত বড় করার ইচ্ছা নাই, হ্যাঁ, ভবিষ্যতে আরো বড় করার ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। জি, যদি আমার 4 বছর বয়স হয়, 1 পারমিটে আমি তো গাবি বানায় ফেলাইছি 10টা বা যে কয়টাই আমার ছিল। তার মানে আপনি 4.5 লক্ষ টাকা দিয়ে যে গরু কিনছেন, যে কটা কিনছেন, এরপর আর কোনো টাকা দিয়ে গরু কিনেন না? আর কোনো টাকা দিয়ে গরু কিনে নেই, প্রতি মাস শেষে যেটা প্রফিট থাকতো দুধ থেকে থাকতো ওইটা আমি জমায় জমায় একটা ভালো মাছ। তাহলে বিক্রি করছেন কয়টা? বিক্রি করছি প্রায় আপনার 7-8টার মতো গাবি বিক্রি করছি, গাবি আপনার খামারের গাবি বিক্রি করছেন 7-8টা? 7-8টা। আর এখন কয়টা আছে সব টোটাল? এখন 6টা গাবি আছে আর বাছুরগুলো বাচ্চা বাচ্চা বলতে অনেকগুলো বড় হয়ে গেছে, ওই দিকে দেখেন ওই যে হিট আসার মতো আইসা পড়ছে, সবগুলোই প্রায় মেয়ে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে আপনি খুব লাকি। হ্যাঁ হ্যাঁ, এটা বলা যায়। তাহলে এই যে দর্শক যে কমেন্টসটা করছিল, যে এটা এই কমেন্টসের উত্তর কি, এটা একটু ক্লিয়ার করবেন আসলে? এই যে বাচ্চাগুলো যে প্রথম বেছে আমার যে মেয়ে বাচ্চা হয়েছিল বেশিরভাগই, একটা তো আমি সার বাচ্চা দেখাইলাম, আরেকটা সার বাচ্চা হয়েছিল যেটা আমি এইবারকার কুরবানি দিয়ে দিছি আমার নিজের খামার থেকে, এই 2টা শুধু আমার মেয়ে বাচ্চা। আর যিনি বীজ দেয় সরকারি কর্মকর্তা, উনি তো এখন নাই, থাকলে বলতে পারতো, উনি বলতেছে যে তুমি লাকি, এতগুলো মেয়ে বাচ্চা, অনেকের মেয়ে বাচ্চা হয় না, কারণ এটা আমার লাক ফেভার করছে। 2 বছরের মাথা যদি 4টা বাচ্চা থাকে, 4টা বাচ্চা 2 বছরের মাথা গা বেয়ে গেছে, যদি সার হইতো আমি সেল করে দিতাম, টাকাটা অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করতাম, ওই জিনিসটা হয় নাই আমার খামারে, আমি ইচ্ছা করলেও হয় নাই, এর জন্য যেরকম দ্রুত হয়ে গেছে। আর যেটা হলো যে খামার থেকে যে দুধটা বিক্রি করেছেন বা
যে বাচ্চাই বিক্রি করছেন সেটা খামারই রয়ে গেছে, আবার খামারে আমি আবার ওই যে টাকা আমার হইছে ওই টাকা দিয়ে আবার আরেকটা গরু কিনে ফেলাইছি, বাছুর কিনে ফেলা, বাচ্চা কিনেছি, গাই কিনে নিয়ে আমি। আচ্ছা, তার মানে এই জন্য আপনার এখান থেকে প্রায় মানে 7-8 লাখ টাকা ইনভেস্ট করে আজকে প্রায় 40-50 লক্ষ টাকা করা সম্ভব হয়েছে। এই এই জন্যই সম্ভব হয়েছে না, যদি সার গরু থাকতো আমি বিক্রি করলে দেখা যায় অন্য কোনো কাজে আমি লাগাই দিতাম, কিন্তু মেয়ে বাচ্চা তো বিক্রি করতে মন চায় না। এই যে একটা বাচ্চা, হ্যাঁ, এই যে বাচ্চা গুলা দেখছেন, তো আমি কি পরিমাণ মানে বীজ দিই? সরকারি কর্মকর্তারা অনেকে যদি ওদের সাথে সম্পর্ক ভালো থাকে ভালো বীজ দেয়, অনেকে এমন গরু বাইরে রাখেই কিন্তু ওরা বীজটা রেডি করে, প্রথমে গরম পানিতে এটা মানে ইয়ে করে, জানে না যে গরুটা কি কি পরিমাণ ভালো বা খারাপ, ওইটা না যায় নাই ওই কি করে মানে বীজটা রেডি করে আয়না ফেলায়, তখন ওরা আগেই বলতো যে ভাই আমার কিন্তু এরকম দুধ দেয়, ওরা বললেই বুঝে যে কোন পার্সেন্ট দিচ্ছে, যে 20 লিটার দুধ দেয়, 15 লিটার দুধ দেয় ওই গাভিটা, দেখুন খালে 100% বীজ দিলে হইবই না। এই দেখেন আমার এই গাভিটা 25-26 লিটার দুধ দেয় বা 27 লিটার, এখন প্রেগনেন্ট আছে 6 মাসের। এখন যদি বলেন আমি ওরা 75 এর উপরে বীজ দিব না, বলতে পারেন কি জন্য? এটা তো অনেক ভালো গাভি, 3rd টাইম বাচ্চা দিবে, আপনি কি জন্য দিবেন না? কারণ আমাদের যে ওয়েদারে এর সাথে যদি সার্ভাইভ না করতে পারে ওই বাচ্চাটা হওয়ার পরে মারা যাবে। দেখবেন কিছু কিছু বাচ্চা হওয়ার পরে মানে খুব মানে নিঃশ্বাস নিতে পারতেছে না, খুব আদাইতেছে, তারপরে লোল বাড়িয়ে যেতেছে, কি জন্য হয়? দামি বাচ্চা ঠিক আছে কিন্তু সার্ভাইভ করতে পারবে না তো আর বাচ্চা, বাচ্চা কি জন্য মারা যাবে?